তাদের শুভ বড়দিন যীশু খ্রিস্টের জন্মদিন, তারপরে আমাদের অনেক অনুষ্ঠান আছে, মানে খেলাধুলা ক্রীড়া সংস্থা আছে, জন গির্জা আছে, তারপরে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে, মানে সবাই গ্রামের একসাথে খাবো তার অনুষ্ঠান আছে। আমাদের ঘরগুলা মনে করেন ভালোভাবে সবাই আনন্দ যীশু খ্রিস্টের জন্মদিনে আজকে ভালোভাবে সাজাইছে, কিন্তু এই মুহূর্তে এখন আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, 5টা বাজছে, আমাদের গির্জাঘর ওখানে প্রার্থনা হবে, এখন শুরু হবে কিছুক্ষণ পর। কিন্তু আমাদের যেহেতু এটা বড়দিন, এটা উৎসব, তাহলে এটা আমাদের বছরে একবার হয়, এটা যেন আমরা খুব আনন্দিত, এবং এই যে দিনটা আসছে এটা যেন আমরা চাই বর্তমান অবস্থায় যেন নিরাপত্তাভাবে আমরা পালন করি, কোনো সমস্যার যেন না, এই জন্য যদি সরকার আমাদেরকে কোনো সহযোগিতা করে, দেশের সাথে সমাজের সাথে আমরা ক্ষুদ্র জাতি গোষ্ঠী হিসাবে আমাদের যদি সরকার দেখে। ডিসেম্বর আমাদের শুভ বড়দিন, ঈশ্বরের আর কি জন্মদিন, তা উপলক্ষে আমাদেরকে সবাই গির্জাঘর সবাই সাজা আছি, আমরা যে বক্স টক সবাই মনে করেন ইয়ার গ্রামের ইয়াগুলা ছেলে পুলেগুলা সবাই সাজাইছি, দায়িত্ব রইল আমাদেরকে, তাই জন্য যে পাড়াতে যেমন নাম দিচ্ছে ডিসি সাহেব, হ্যাঁ, উত্তর খত্তা আদর্শ খ্রিস্টান পাড়া, হ্যাঁ, এখন বর্তমানে চলতেছে খুব সুন্দর জিনিস, একটা দুইটা বক্স বাড়া হয়েছে, যেটা টিম দিয়েছিল সেটা বর্তমানে কালকে আজকে 24 কালকে 25 সেটা খুব ভালোভাবে চলবে, 26 তারিখে খাওয়া দাওয়া সুন্দরভাবে চলবে।